আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার আর সহজে তৈরি আলু পরোটার রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। প্রথমেই পরোটার জন্য খামির তৈরি করে নিব, আর তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দেওয়া হয়ে গেলে ভালোভাবে ময়দার সাথে লবণটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকেও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটু হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। আর যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। তবে পানিটা একেবারে দিবেন না, এতে করে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিবেন আর মাখিয়ে নেবেন। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি, এই খামিরটাও ঠিক সেরকমই তৈরি করতে হবে। এবারে খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আর আলু পরোটার জন্য আলুর পুরটাকে তৈরি করে নিব। ভিতরের পুরটাকে তৈরি করার জন্য 4টা শুকনো মরিচ একটু তাওয়ায় সেঁকে নিয়েছি। নিয়েছে 2 চা চামচ ধনিয়া পাতা কুচি আর 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার শুকনো মরিচের উপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে ক্রাশ করে নিতে হবে। তারপর ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেলে এবার পেঁয়াজ বেরেস্তার সাথেও খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে। আর যখন এই সবগুলো মশলা মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3টা মিডিয়াম সাইজের সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে আমি আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আলু পরোটা তৈরি করার জন্য আলুর পুরটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে আলুর কোনো আস্ত দানা না থাকে। আলুর যদি দানাভাব থাকে তাহলে আপনি যখন পরোটাগুলো বেলবেন তখন পরোটাগুলো ফেটে পুরটা বাইরে বের হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু পুরটা খুব মসৃণভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব, আর আগে থেকে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেই খামিরটাকে একটু ভালোভাবে মুথে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার পুরো খামিরটা থেকে আমি একটা লেচি কেটে নিলাম, আর এই লেচিটাকে হাতের সাহায্যে ঘোল করে রুটির মতো তৈরি করে নিতে হবে। এবার একটু বেলুন দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির মাঝ বরাবর দিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া আলুর পুরটা দিয়ে দিব। আমি আলুর পুরটাকে গোল বলের মতো তৈরি করেছি, এতে করে রুটিটা ফোল্ড করতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, রুটিটাকে 2 পাশ থেকে টেনে এনে পুলি পিঠার মতো একসাথে সিল করে দিলাম। এবার একটা সাইড থেকে ধরে এনে মাঝ বরাবর দিয়ে গেঁথে দিতে হবে, এতে করে রুটিটা বেলার সময় রুটিটা আর ফেটে যাবে না। খুব ভালোভাবে রুটিটাকে সিল করে দিতে হবে, তা না হলে রুটিটা বেলার সময় রুটিটা ফেটে গিয়ে পুরটা বাইরে বের হয়ে যেতে পারে। যখন ভালোভাবে পুরটা দিয়ে দেওয়া হয়ে যাবে তখন একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। তবে তার পূর্বে হাত দিয়ে রুটিটাকে এভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, তারপর বেলুনের সাহায্যে জাস্ট হালকা হাতে রুটিটাকে তৈরি করে নিতে হবে। তবে কোনোভাবেই কিন্তু চাপাচাপি করা যাবে না, এতে করে রুটিটা ফেটে যেতে পারে। আলতো হাতে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আমরা সাধারণত পরোটা যেভাবে খাই ঠিক তেমন মোটা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার রুটির একটা সাইড যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে তখন রুটিটাকে উল্টে দিয়েছি, আর উল্টেও অপর পাশটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার রুটিটাকে তুলে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দেওয়া হয়ে গেলে এবার পরোটাটাকে ভেজে নিতে হবে। একটা সাইড 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট, এতে করেই দেখবেন পরোটার রঙটা চলে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পরোটা ভাজবেন, তা না হলে উপরের অংশটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পরোটাটাকে ভাজবেন, এতে করে পরোটার ভিতরের অংশটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। দুইটা সাইডই 3-4 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। এবার এই পরোটাটাকে সার্ভিং ডিশে তুলে নিব, আর একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব। কতটা সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার আলু পরোটা, তাই না?
আপনারা কিন্তু চাইলে এই আলু পরোটাটা সকালের নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি সহজেই রেসিপিটা ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।